চৌমুহনী পৌরসভার পূজা মণ্ডপে হামলার ঘটনায় শান্তি শৃঙ্খলা ফেরাতে চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির আয়োজনে বৃহস্পতিবার বিকালে প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মেহের উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায় পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী তিন আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খুরশেদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এ বি এম জাফরুল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, চৌমুহনী পৌর মেয়র আলহাজ খালেদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, নোয়াখালী জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল মনসির আজাদ, সাধারণ সম্পাদক আজিজুল বাসার স্বপন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম স্বপন, ক্রীড়া সম্পাদক মাসু সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। খুবই নিন্দনীয় একটা কাজ, কোন মানুষ এই কাজ করতে পারে না। আমরা সবাই এই ধরনের মানুষকে প্রতিহত করবো, ঘৃণা করবো। শান্তি চৌমুহনী অশান্তি করে দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের দৃষ্টান্তগুলোকে আমি শাস্তি চাই। আপনারা সান্দা